হ্যালো ভিউয়ার্স, এক্কা দোক্কার আগামী পর্বে দেখানো হয়েছে রাধিকার সাহায্য নিয়ে অনির্বাণ তার মায়ের কাছে যাবে, আর মায়ের কাছে গিয়ে মাকে যেভাবে হোক ফেরানোর একটা চেষ্টা কিন্তু অনির্বাণ করবে। অনির্বাণ তার বাবাকে কথা দিয়েছে, বাবা আজ থেকে মা যতদিন বাঁচবে ততদিন মায়ের ভালো থাকার দায়িত্ব সম্পূর্ণরূপে আমি নিলাম। আর এই সমস্ত কথা শোনার পরে জ্যোতির্ময় গুহরও মতামত একটাই যে সুচিস্মিতা সে জীবনটা যেন আনন্দে কাটে, আমিও সেটাই চাই বাবা। এবার রাধিকা অনির্বাণ দুজনে মিলে তার মা সুচিস্মিতা দেবীর কাছে পৌঁছে গেল এবং তাকে প্রস্তাবও দিলে এ বাড়িতে ফিরে আসার জন্য। তবে সে কিন্তু এখানে আসতে চায় না, কারণ তার যে প্রচন্ড আত্মসম্মান বোধ সেই আত্মসম্মান বোধকে খুইয়ে তার পক্ষে বোধ হয় এখানে আসা সম্ভব না। ইতিমধ্যেই অনির্বাণের বাবার শরীরটা খারাপ করেছে, আর সেই সমস্ত শুনে কিন্তু আর দূরে থাকতে পারেনি সুচিস্মিতা দেবী, কারণ এই অনির্বাণের বাবাকে তো ভালোবাসে সুচিস্মিতা দেবী, তাই তার কোনো অসুখ বা কোনো কিছু হলে সেটা তো সহ্য করতে পারবে না, তাই বারবার করে ছুটে আসতে চাইছে এবার সুচিস্মিতা দেবী। সুচিস্মিতা দেবী বুঝতে পেরেছে তার বোধহয় এবার তার ছেলে আর তার হাজবেন্ডের কাছে যাওয়া উচিত, কারণ তাদের তাকে ভীষণভাবে দরকার। আর সেই কথা ভেবে বুঝতে পেরে রাধিকার কথা শুনে রাধিকার সমস্ত রকম কনভেন্স হয়ে সমস্ত কথায় কনভেন্স হয়ে কিন্তু এবার রাধিকা অনির্বাণের সাথে এই বাড়িতেই আসছে। তবে পিসিমণি বিষয়টা মেনে নেবে তো? কি ঘটতে চলেছে সেক্ষেত্রে বলি সবাই সব কিছু মেনে নেবে, এমনকি পিসিমণির জীবনেও অরিজিৎ আঙ্কেল ফিরে আসবে, সবটা খুব ভালো হবে। আর সব কিছু দেখার জন্য আমাদের চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় এক্কা দোক্কা দেখার জন্য। তোমরাও কি এমনটা চাও? তাহলে কমেন্টে জানাতে ভুলো না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।